বৃহস্পতিবার মুক্তি পেয়েছে 1971 সেই সব দিন সিনেমার প্রথম গান যাচ্ছ কোথায়। এই গানে দেখা গেছে সজল ও সঞ্জিতা প্রীতির রসায়ন আর গানের নিখুঁত চিত্রায়নে মুগ্ধ দর্শকেরা। পাশাপাশি সিনেমাটির হাতে আঁকা পোস্টারও নজর কেড়েছে আলাদাভাবে। বিস্তারিত জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। এই ভোরবেলায় সন্ধ্যার গান কিসের রে? সময়টা 1971 সাল, ঢাকার শান্তিবাগ এলাকার গলি জুড়ে দু একটা দোতলা বাড়ি, বাড়ির সামনে লন্ড্রি আর সামনে দাঁড়িয়ে সঞ্জিতা প্রীতির দোতলার ছাদে সজলের উকি ঝুঁকি। ছাদ থেকে প্রীতির মুখ ভেঙছি আর সেই গলি ধরে সজলের এলোমেলো হাঁটা। পেছনে পেছনে হাঁটছেন প্রীতি, পকেট থেকে ফাউন্টেন পেন বের করে সজল লিখলেন চিরকুট, ব্যাকগ্রাউন্ডে বাজছে গান যাচ্ছ কোথায় কিছু না বলে। প্রচুর রোমান্টিক আবহের মাঝে দেয়ালে বড় অক্ষরে লেখা স্বায়ত্ত শাসন দিতে হবে স্লোগান জানিয়ে দিচ্ছে সময়টা অস্থির। এই অস্থির সময়ের ক্যানভাসটায় যাচ্ছ কোথায় গানে টুকরো টুকরো প্রেমের দৃশ্যগুলো দারুণভাবে গেঁথে দিয়েছেন নির্মাতা রিদি হক। 18 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র 1971 সেই সব দিন। সিনেমার প্রথম গান প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার রাতে। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন নির্মাতা রিদি, অভিনয়শিল্পী সজল, প্রীতি সহ পুরো টিম। দেবজ্যোতি মিশ্রর কম্পোজিশনে গানটি তো প্রশংসা পাচ্ছে, বেশি আলোচিত হচ্ছে গানের দৃশ্যায়ন, কারণ এই সময় দাঁড়িয়ে পুরনো সময়ের দৃশ্য ক্যামেরায় তুলে আনা বেশ চ্যালেঞ্জিং। এবছরের 19 মে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত এক আয়োজনে সিনেমাটির পোস্টার উন্মোচন করেছিলেন রিদি হক। 90 দশকের দিকে সিনেমায় ব্যবহার করা হতো রং বেরঙ্গের পোস্টার, শিল্পীদের হাতের ছোঁয়া ছাড়া অসম্পূর্ণ ছিল প্রতিটি সিনেমার পোস্টার। পুরনো সেই অনুভূতিকে মনে করিয়ে দিতে নিজের প্রথম চলচ্চিত্র 1971 সেই সব দিনে রং তুলির ব্যবহার করে ভিন্ন রূপে পোস্টার তৈরি করেছেন রিদি হক। সিনেমাটি নিয়ে নির্মাতা রিদি হক বলেন, আমি এই সিনেমাটি বেশ যত্ন নিয়ে বানিয়েছি এবং এটি সম্পূর্ণ একটি কমার্শিয়াল ফিল্ম। ইটস আ কমার্শিয়াল ফিল্ম, এটা একটি পরিপূর্ণ পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র, যেটা আমি ভিতরেও বলছিলাম। এটা একটা চলচ্চিত্র থেকে আমরা কী চাই? আমরা এন্টারটেইনড হতে চাই, আমরা এন্টারটেইনমেন্ট চাই। এবং এন্টারটেইনমেন্ট মানে কী? আমার ভালো লাগবে, আমি হাসবো, আমি কাঁদবো, আমি গাইবো, আমি নাচের তালে তাল মেলাবো। আমরা 1971 সেই সময়টা তুলে ধরেছি, কিন্তু সেই সময়ের আনন্দ, বেদনা, গান, ভালোবাসা, প্রেম সব কিছু আছে এই ছবিতে। 1971 সালে বাঙালিদের উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তখন নিজেদের প্রাণ বাঁচাতে সংগ্রাম করতে হয়েছিল শত শত পরিবারকে। সে সংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমা 1971 সেই সব দিন। 18 আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সমন্বয় করা মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন। ধন্যবাদ দিতে চাই সবাইকে।